পটল ভরুই বা পটলের দোলমার সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত, তাই না? পুরনো দিনের একটা অথেন্টিক রান্না বলতে পারো বাঙালি ঘরানার। কিন্তু এই পটলের মধ্যে যে পুরটা দেওয়া হয় তার বিভিন্ন রকম ভেরিয়েশন আছে, মানে নিরামিষ আমিষ সব রকমই বলতে পারো। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি মাছ মাংসের পুর অথবা নিরামিষ হলে পনিরের পুর এইগুলো ব্যবহার করা হয়, আর পটলের যে দানাগুলো সেগুলোকে ফেলে দেওয়া হয়। আবার কেউ কেউ তো পটলের দানা ব্যবহার করলেও সেটাকে পেস্ট করে তারপরে ব্যবহার করে। আজকে কিন্তু আমি রান্নায় সম্পূর্ণ একটা অন্যরকম পুর ব্যবহার করব। যেভাবে আমার ছোটবেলায় আমি মা ঠাকুমাদের রান্না করতে দেখেছি আর সেইভাবেই কিন্তু শিখেছি, আর আজ সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে হলফ করে বলতে পারি, যারা এইভাবে বানিয়ে খাও না তারা যদি একবার এইভাবে বানিয়ে পটলের দোলমা ট্রাই করো না, তাহলে অন্যরকম সমস্ত রেসিপি কিন্তু ভুলে যাবে আর এইভাবেই বানাবে। তাহলে চলো ঝটপট এবার রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি ঘন্টাখানেক আগে কিছু কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম জলে, এখন তারই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এরপরে দেখো আমি এখানে 8টা বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। দোলমার জন্য কীরকমভাবে পটল কাটা হয় সে তো তোমরা প্রায় সবাই জানো, তবে যারা জানো না তাদের জন্য বলে দিই, একদিকের মাথাটা একটু অল্প কাটবো আর একদিকের মাথাটা একটু বেশি কাটবো। এরপর এর গাটা ছুরির সাহায্যে ভালো করে এরমভাবে চেঁচে নেব, খোসা ছাড়াবো না। এইভাবে সবগুলো করে নিয়ে ভালো করে ধুয়ে নেব পটলগুলোকে। তারপরে দেখো এই যে একটা পটল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা সরু মুখের চামচ, স্টিলের চামচই নিয়েছি। এই কাজটা ছুরি দিয়ে করলে হবে না, তাহলে পটলগুলো কেটে যেতে পারে। আর এইদিকে যে ভোঁতা মুখের বা এরকম প্লাস্টিকের চামচ সেগুলো দিয়েও কিন্তু হবে না, সেই জন্য এই চামচটা ব্যবহার করছি। এইবার পটলের ভেতরটা ভালো করে স্কুপ করে নেব। কাজটা একটু সাবধানে করো যাতে পটলটা কেটে না যায়। এইভাবে দেখো পুরো ভেতরটা স্কুপ করে বার করে নিচ্ছি। সব পটলের দানাগুলো এই যে বার করে নিয়েছি, আর এইগুলোকে কিন্তু ফেলেও দেব না বা মিক্সিতে পেস্টও করবো না, এইগুলো ডাইরেক্ট এইভাবেই ব্যবহার করবো পুরটার মধ্যে। ফ্রাইং প্যানে অল্প সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ, আর চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই চিংড়ি ভাজার তেলেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে একটু সাতলে নেবো, খুব বেশি লাল করবো না। ততক্ষণে চলো একটা পেস্ট বানিয়ে নিই, আর তার জন্য 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর 1টা কাঁচা লঙ্কা, আর একটুখানি নুন দিয়ে অল্প জল দিয়ে এটাকে ভালো করে প্রথমে বেটে নেব। এদিকে দেখো পেঁয়াজটা একটু সাতলানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পটলের ভেতরে দানাগুলো। এটাকে দেওয়ার পরেও 1 মিনিট থেকে 2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেবো মিডিয়াম ফ্লেমে। এরপর তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে এটাকে আর একটুখানি সাতলে নেবো ওই 2 মিনিটের জন্য। এরপর এতে একটা ছোট সাইজের আলু একদম ছোট ছোট গুঁড়ি গুঁড়ি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দেওয়া হয়েছে হচ্ছে আয়টা বাড়ানোর জন্য, যাতে পটলের মধ্যে একটু বেশি পরিমাণে পুর দেওয়া যায় অথচ পুর কম না পড়ে। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। এরপরে দিয়ে দিলাম এতে পরিমাণ মতো নুন আর তার সাথে 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে এটাকে সাতলে নিচ্ছি। ওদিকে সর্ষে লঙ্কার পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ মতো কুচোনো নারকেল দিয়ে এটাকে আরও একবার পেস্ট করে নেব। 2 মিনিট ধরে পুরটা সাতলানোর পরে তাতে ভেজানো বাদাম আর ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে আবার একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের আর নারকেলের পেস্টটা দিয়ে এটাকে আরও একবার ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে নেড়ে চেড়ে বেশ ভাজা ভাজা করে নেব। তাহলেই কিন্তু এদিকে পুর আমাদের রেডি হয়ে গেল পটল ভরুইয়ের জন্য। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে ফ্রাইং প্যানে আবারও একটু তেল গরম করে তাতে পটলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব। পটলটা ওদিকে হতে থাক, ততক্ষণে গ্রেভির জন্য একটা পেস্ট বানাই। এদিকে দেখো আদা রসুন লঙ্কার পেস্ট রয়েছে ওই 3 চামচ মতো, তাতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 7 মতো লবণ, তার সঙ্গে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে গুলে এটাকে পেস্ট করে রেখে দিচ্ছি। আর এদিকে 2 চামচ সাদা তিলের সঙ্গে 1টা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে এটাকেও একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে প্রায় 4-5 মিনিট পরে দেখো পটলের 1টা পিঠ বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে উল্টে দিয়ে আবারও 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। এতে কিন্তু পটলগুলো ভাজার সঙ্গে সঙ্গে অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। এরপর গ্রেভি বানানোর সময় পটলগুলো সেদ্ধ করার জন্য খুব একটা সময়ের আর প্রয়োজন পড়বে না। এদিকে পটল ভালোভাবে ভাজা হয়ে গেছে, তোলার সময় দেখো পটলের খোলা মুখটা একটু উল্টে দিলাম, এতে করে ভেতরে যে তেলটা ঢুকেছে সেটা অনায়াসে বেরিয়ে যাবে। আর তারপরে পটলগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই পটল ভাজার তেলের মধ্যে আর সামান্য একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে গরম করে তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ফোড়নে রয়েছে 1টা তেজপাতা ছিঁড়ে নিয়েছিলাম, তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা, তার সঙ্গে 1টা এলাচ আর সামান্য একটু দারচিনি। ভালোভাবে সাতলে নিয়েছি ফোড়নটা, তার মধ্যে দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো।
পেঁয়াজটা একটু রান্না হোক, ততক্ষণে দেখো আমি এখানে 2 চামচ ময়দা সামান্য একটু জল দিয়ে ভালো করে এরকম একটা ঘন পেস্ট বানিয়ে নিলাম। কী কারণে লাগবে সেটা বলছি, তবে তার আগে দেখো পেঁয়াজটা একটু সাতলে নিয়ে তার মধ্যে ওই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি 2 থেকে 3 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। ততক্ষণে চলো, পুরটা বেশ ঠান্ডা হয়ে গেছে, এবার পটলের মধ্যে পুরগুলোকে ভরে নিই। অনেকেই কাঁচা পটলের মধ্যে আগে পুর ভরে তারপরে পুর সমেত ভাজো, কিন্তু তার থেকে ভাজা পটলে পুর ভরার পরের প্রসেসটা কিন্তু অনেক ইজি, কারণ ভাজা পটলের মধ্যে পুর ভরলে পরে পুরটা বেরিয়ে যাওয়ার চান্স আর থাকে না সেরকম। কিন্তু কাঁচা পটলের মধ্যে পুর ভরে যখন আমরা ভাজতে যাই তেলে, তখন কিন্তু অনেকটাই পুর বেরিয়ে গিয়ে তেলটাকে নষ্ট করে দেয়। এদিকে দেখো আমি কিন্তু পুর একেবারে ঠেসে ঠেসে ভরে দিয়েছি পটলগুলোর মধ্যে, যাতে প্রথম থেকে শেষ অবধি পটলের মধ্যে পুরটা ভরপুর পরিমাণে পাওয়া যায়। এবার একটু চেপে চেপে দিয়ে উপরে সামান্য একটুখানি জায়গা করে নিলাম, আর ঠিক একই প্রসেসে সমস্ত পটলগুলোর মধ্যেই দেখো পুর ভরে নিয়েছি। এরপরে একটা করে পটল নেব, আর তার মধ্যে এই যে সেই যে ময়দার পেস্টটা বানিয়েছিলাম সেইটা একটু একটু করে দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিচ্ছি। এতে করে গ্রেভিতে যখন পটলটা দেবো কোনোভাবেই পুর বেরিয়ে যাওয়ার আর চান্স থাকবে না। মা ঠাকুমারা এটাকে পিটুলি বলতো, এটা ময়দা ছাড়াও আটা বা বেসন দিয়েও করা যায়, আর গ্রেভিতে দেওয়ার পরে এটা শক্ত হয়ে যায়, খাওয়ার সময় বের করে ফেলে দিলেই হলো। আবার অনেকে তো এটাকে খেয়েও নেয়, যেরকম একজন হচ্ছে আমার বাবা। এদিকে মশলাটা ভালোভাবে কষে তেল ছেড়ে দিয়েছিল, তাই তার মধ্যে দিয়ে দিলাম তিল বাটাটা, দিয়ে আরও খানিকক্ষণ একটু কষিয়ে নিয়ে যখন আবারও তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যতটা গ্রেভি বানাতে চাও। দিয়ে দিলাম জল, আর তার মধ্যে 1 চামচ মতো একটু চিনি আর একটু ধনে পাতা কুচানো। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, আর এরপরে যখন ফুটতে শুরু করেছে তখন সমস্ত পটলগুলোকে দিয়ে এটার মধ্যে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে গরম মশলা গুঁড়োও দিতে পারো, তবে আমি আজকে জিরের গুঁড়ো দিয়েছি ভাজা। এরপর ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখো গ্রেভিও ঘন হয়ে গেছে আর আমাদের পটল ভুড়োই কিন্তু একদম রেডি। সামান্য একটুখানি ঘি দিয়ে নাড়িয়ে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম হিসেবে রেখে দিচ্ছি, তারপরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব আমিষ পটল ভুড়োই বা পটলের দোলমা। ভীষণ ভালো লাগে খেতে, যারা এইভাবে কখনো ট্রাই করনি অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর খেয়ে কেমন লাগলো তারও একটা রিভিউ দিও আমাকে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, যারা এখনও পেজটা ফলো করোনি প্লিজ একটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশন বাটনটা অন করতে ভুলো না, আর ফেসবুক থেকে ফলো করার পরে ফেভারিট অপশনটা অবশ্যই মনে করে ক্লিক করে দিও কিন্তু। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সঙ্গে খুব শিগগিরই। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।